বদলে যাচ্ছে ইন্ডিয়ার নাম, এমনই এক বিতর্কের ঝড় বইছে ভারতবর্ষ জুড়ে। সম্প্রতি দিল্লিতে G20 সম্মেলন শুরুর আগে আমন্ত্রণ পত্রে ইন্ডিয়ার বদলে ভারত নাম ব্যবহার করা নিয়ে রাজনীতির ময়দানে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্য দিয়ে কেন্দ্র সরকার দেশের নাম পরিবর্তনের পায়তারা করছে বলে অভিযোগ বিরোধী দলগুলোর। ঘটনার শুরু G20 সম্মেলনের এক নৈশ ভোজের আমন্ত্রণ পত্র নিয়ে। G20 সম্মেলনে যোগ দেয়া বিদেশি নেতারা সম্প্রতি নৈশ ভোজের একটি আমন্ত্রণ পত্র পেয়েছে। যে ব্যক্তি এই আমন্ত্রণ পত্র বা দাওয়াতটি দিয়েছিলেন তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ পত্রের ছবিতে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার বদলে প্রেসিডেন্ট অব ভারত ব্যবহার করেছেন বলে আলোচনা উঠেছে। এ নিয়ে উল্লাসে মাতে বিজেপির একাংশ। ইন্ডিয়া নামটিকে ঔপনিবেশিকতাবাদ, এমনকি সন্ত্রাসবাদের প্রতীক হিসেবেও আখ্যা দেন কেউ কেউ। এদিকে সংবিধান অনুযায়ী ভারত বা ইন্ডিয়া যে কোনো একটি ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে আনুষ্ঠানিকভাবে এই নাম পরিবর্তনের চেষ্টা করলে বিজেপি সরকারের বড় রকমের বোকামি হবে বলে মনে করেন কংগ্রেস নেতা শশী থারুর। অন্যদিকে বিরোধী জোটের নাম ইন্ডিয়া হওয়ায় বিজেপি দেশের নাম পরিবর্তন করে পাকাপাকিভাবে ভারত করার পরিকল্পনা করছে বলে মনে করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জল্পনা রয়েছে 18 সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে নতুন অধিবেশন, সে অধিবেশনে এ সংক্রান্ত একটি প্রস্তাবও পার্লামেন্টে তুলতে পারে ক্ষমতাসীন দল। ফারদিন সানি, নিউজ 24।